হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আত্মঘাতী বোমা হামলা কি শরীয়ত সম্মত এই নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো সরাসরি দুনিয়াবি কারণে জায়গা জমি রাজনৈতিক কুন্দল অথবা হিংসা বিদ্বেষের কারণে কাউকে হামলা করার অনুমতি ইসলামে নেই তবে প্রতিপক্ষ বা কোনো জালেম যখন একেবারে গায়ের উপর এসে পড়ে তখন প্রতিপক্ষ প্রতিরক্ষা কল্পে পাল্টা আক্রমণ করা জিহাদের সামিল বিশেষত ইসলাম বিরোধী অপশক্তির মোকাবেলায় মৃত্যুবরণ করলে তাকে শরীয়তের পরিভাষায় শহীদের মর্যাদা দেওয়া হবে সুতরাং আত্মঘাতী বোমা হামলাটি যদি সিও ইমান ও মাতৃভূমি রক্ষার্থে প্রতিরক্ষামূলক হয় যেমন ফিলিস্তিন ইরাক বাগদাদের মজলুম মুসলমানগণের বর্তমান অবস্থা তা অবশ্যই জিহাদে সামিল কিন্তু পরিকল্পিতভাবে অন্যজনকে হত্যার উদ্দেশ্যে রাজনৈতিক ও হিংসার কারণে আত্মহতি দেওয়া নিঃসন্দেহে জুলুম ও কবিরা গুনা পবিত্র হাদিস শরীফে রয়েছে রাসুলে পাক সাল্লাহ আলিয়া ইসলাম করেছেন জালিম খুনি ও অন্যের উপর জুলুম করতে গিয়ে খুন হওয়া ব্যক্তি উভয় জাহান্নামী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম